আজ শোকাবহ আগস্টের তৃতীয় দিন। গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন কাজ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বপ্ন ছিল একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা। বঙ্গবন্ধু জীবিত নেই, কিন্তু তার স্বপ্ন আছে, যে স্বপ্নের সিঁড়ি বেয়েই এগিয়ে চলছে দেশ, এগিয়ে চলছে জাতি। সুজন হালদারের প্রতিবেদন। দীর্ঘদিনের ব্রিটিশ শাসনের পর পাকিস্তানি শোষণ, নিপীড়ন এবং বৈষম্যমূলক আচরণে বলা চলে বাঙালির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। খেয়ে না খেয়ে দিন পার করে এ জনপদের 7.5 কোটি বাঙালি। পাকিস্তানের এমন আচরণে বঙ্গবন্ধু আহত হন। তিনি বাঙালির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেন, আর এই স্বপ্নকে সামনে রেখেই ঘোষণা করেন 66-টির ঐতিহাসিক 6 দফা। 6 দফা বাস্তবায়ন আন্দোলনে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন, গ্রেপ্তার হন হাজারো নেতাকর্মী। নিজের কথা না ভেবে বঙ্গবন্ধু কারাবন্দী নেতাকর্মীদের কথাই বেশি ভাবেন। 66 সালের 7ই জুন যখন সারা বাংলায় ধর্মঘট হলো, তার পরবর্তীকালে জেলে যে সাধারণ ছেলে মেয়েদেরকে জেলে ধরে নিয়ে আসলো, তাদের খাওয়ানো, তাদের বাঁচানো, উনি ঘুমাতে পারছেন না, উনি অস্থির সারা রাত যে এদেরকে এরা কোনোদিন জেলে আসেনি, এরা কি করবে। এই যে মানুষের প্রতি যে দরদ, সেটাই কিন্তু তার পরবর্তীকালে তার প্রতিটি কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। মুক্তিযুদ্ধের পর ফিরে আসার পর তিনি অল্প সময়ের মধ্যে আমাদের সমস্ত অবকাঠামোগুলো সঠিক পথে নিয়ে আসলেন, আমাদের সংবিধান দিলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিলেন এবং সমস্ত নীতিমালাগুলো বলে দিয়ে গেছেন যে কি করে একটি মানবিক, একটি অর্থনৈতিক মুক্তির একটি পথ আমরা খুঁজে পেতে পারি। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়, কিন্তু তার স্বপ্নকে হত্যা করা সম্ভব হয়নি। একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার রূপরেখা তিনি তার কর্মপরিকল্পনার মধ্যেই রেখে গেছেন। তিনি বাংলাদেশটাকে প্রাচ্যের সুইজারল্যান্ড করতে চেয়েছিলেন, যে এখানে কোনো রকম কারোর সাথে আমরা ঝগড়াঝাটির মধ্যে নেই, আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে দেশটা নিয়ে যাব, সাধারণ মানুষ যেন উন্নত জীবন পায়, সেরকম একটি স্বপ্ন দেখেছিলেন। এখন আমাদের বড়ই দুর্ভাগ্য, স্বপ্নচারী মানুষটাকে হঠাৎ করে আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হলো, কিন্তু তার ভাবনাগুলো তো সরিয়ে নেওয়া যায়নি। অন্তর্ভুক্তিমূলক মানবিক উন্নয়নের যে ভাবনা তিনি ভাবতেন, সেই ভাবনাগুলো যেন আমাদের সমস্ত পরিকল্পনায় মানুষের ওই কল্যাণের দিকটা যেন খুব বড় আকারে আসে। বঙ্গবন্ধু নেই, কিন্তু তার স্বপ্ন আছে, যে স্বপ্ন বাঙালি জাতিকে এগিয়ে নিচ্ছে সমৃদ্ধ আগামীর পথে। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে